কোনো কিছু ওই প্লাস্টিক র‍্যাপ করে তেল মেরে আমরা ল্যাপটপ বেচি না। যেরকম কন্ডিশন থাকবে আপনি সেরকম কন্ডিশন করবো। দেখুন খুব সুন্দর কন্ডিশন, কন্ডিশন একেবারে নতুনের মতন কন্ডিশন আছে ল্যাপটপের সব। HP প্রোবু 840G1 নতুন, খুব সুন্দর যেরকম হয় ল্যাপটপ সিল প্যাক আপনি সেরকম অবস্থায় পাবেন ল্যাপটপে। 840G2 আপডেট পৌঁছে যাবে। আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনারা আমাদের মানে ভিডিওগুলো দেখতেও পারবেন, কি স্টক আছে সেটা পেয়ে যাবেন। হ্যালো গাইজ, আজকে আমরা চলে এসেছি ল্যাপটপ দোকানের নতুন এক ঠিকানায়, যেখান থেকে আপনারা সমস্ত রকম ল্যাপটপ পেয়ে যাবেন, সমস্ত ভেরিয়েন্ট ল্যাপটপ পেয়ে যাবেন, একদম কোয়ান্টিটি ওয়াইজ। সুপারমেন্ট আনটাচ আনবক্সিং কন্ডিশন, একদম চিপেস্ট প্রাইসে, যাকে বলে হোলসেল দামে, সাথে সিওডি ফেসিলিটি প্লাস এক্সট্রা এক্সটেন্ড ওয়ারেন্টি ফেসিলিটি। সো গাইজ আর কি চাই, যাই নেবেন ওয়ারেন্টির সাথে। দেখুন আমরা এই লকডাউনের মধ্যে করোনার সাথে লড়াই করে আপনাদের জন্য এই সমস্ত ভিডিও নিয়ে আসছি, তাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নিউ ভিডিও ওয়াইজ সবার আগে আপনার কাছে আপডেট যায়। আমাদের উদ্দেশ্য একটাই, আপনারা যেন সঠিক সন্ধানে পৌঁছাতে পারেন, চিপেস্ট রেটে কিছু বাই করতে পারেন এবং এরই মধ্যে দিয়েই বিজনেস করতে পারেন। এই চ্যানেলে ক্যামেরা নিয়ে, ল্যাপটপ নিয়ে, মোবাইল নিয়ে ও গার্মেন্ট বিজনেস ওয়াইজ বিভিন্ন টপিক সিরিজ ওয়াইজ আপলোড করা আছে। আপনারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা সিরিজ অবশ্যই ফলো করবেন, এতে আপনাদের ব্যবসা ডেভেলপমেন্ট হবে এবং এই সমস্ত ভিডিও আপনার ফ্রেন্ড সার্কেলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও কিছু ট্রাই করতে পারে, তারাও কিছু বাই করতে পারে। দেখুন আইডিয়া দেওয়ার দায়িত্ব আমাদের, কিন্তু রিসার্চ এবং ভেরিফিকেশন আপনাকেই করতে হবে, ঝুঁকি এবং দায়িত্ব আপনাকেই নিতে হবে। কোনো রকম লাভ ক্ষতি পেমেন্ট স্ক্যাম হলে আমাদের চ্যানেল দায়ী থাকবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক। স্যার আপনার নাম? আমার নাম মুজাহিদ। এখানে ঠিকানা কি আছে? এখানকার ঠিকানা হচ্ছে 197 পার্ক স্ট্রিট। এখানে আসলে কিভাবে আসতে হবে? এখানে আসতে গেলে সব থেকে বেস্ট উপায় হচ্ছে, কেউ যদি ধর্মতলার রুট ভাবেন, বাসের রুট, তাহলে ধর্মতলা থেকে অটো ধরে ডাইরেক্টলি আপনি অফিসের নিচে নামতে পারেন। ওকে, অটোতে বলবেন তপসিয়া পুলিশ স্টেশন যাবেন, জাস্ট অপোজিটে। তো আর যদি কেউ ট্রেনে আসেন, শিয়ালদা হয়ে পার্ক সার্কাস স্টেশনে নেমে পার্ক সার্কাস স্টেশন থেকে হেঁটে আসতে পারবেন। ওকে, এখানে বেসিক্যালি কি কি পাওয়া যায়? এখানে আমরা মূলত রিফারবিশ ল্যাপটপ রাখি, প্রফেশনাল সিরিজের রিফারবিশ ল্যাপটপ, মানে এন্ড ইউজারের থেকে তোলা সেকেন্ড হ্যান্ড না, এটা প্রফেশনাল সিরিজের রিফারবিশ ল্যাপটপ, যেটা আমরা কোম্পানি থেকে বাইরে থেকে ইম্পোর্ট করি। একদম বাইরে থেকে, কোম্পানি থেকে ইম্পোর্ট হয়। স্যার স্টার্টিং প্রাইস কি আছে? স্টার্টিং প্রাইস এই মুহূর্তে আমার কাছে আছে 12,500 টাকা। 12,500 টাকা। স্যার কন্ডিশন কেমন হবে? কন্ডিশন একেবারে যেটা ফ্যাক্টরি রিফারবিশ বলতে যেটা বোঝায়, যে একেবারে ফ্রেশ নতুনের মতন কন্ডিশন। আমি এটা শুধু দেখাচ্ছি কন্ডিশনের জন্য, কন্ডিশনটা একটু কাছ থেকে আপনি দেখাতে পারেন। একেবারে ফ্যাক্টরি রিফারবিশ যেরকম হয়, কন্ডিশন সব ফ্রেশ ল্যাপটপ, সব ফ্রেশ ল্যাপটপ। আমি দেখাবো আপনাকে কোয়ালিটি কাছ থেকে, ভালো করেই কোয়ালিটি প্রত্যেকটা ল্যাপটপের দেখাবো। আমি একটু খালি রিফারবিশ ল্যাপটপ প্রফেশনাল সিরিজ এবং কনজিউমার সিরিজের ডিফারেন্স কি আছে সেটা একটু বলি। প্রফেশনাল সিরিজের কেন আমরা ডিল করছি, প্রফেশনাল সিরিজের আর কনজিউমার সিরিজের দামের দিক দিয়ে যদি ডিফারেন্স বলতে যান, তখন দেখবেন ওয়ান থার্ড, মানে কনজিউমার সিরিজের ল্যাপটপ সেম কনফিগারেশনে প্রফেশনাল সিরিজের থেকে ওয়ান থার্ড দামে পাওয়া যায়। ওই জন্য কোয়ালিটিটাও সেরকমই হয়। সেটাই, প্রফেশনাল সিরিজের ল্যাপটপগুলোর দাম একটু বেশি, অনেকটাই, কিন্তু সেই বেশি হলেও কি হবে, আমরা যেহেতু এটা আপনাকে সেকেন্ড হ্যান্ডের দামে দিচ্ছি, প্রায় অনেক কম দামে, অথচ কন্ডিশন একদম নতুনের মতো থাকছে, কোয়ালিটিটাও ওরকমই থাকবে, একবারে ফুললি চেক। এবং প্রতিটি জিনিস, মানে আমি ইভেন আপনাদের ওয়ারেন্টি দিও, মানে কেউ যদি মনে করেন যে এক মাসের গ্যারান্টি, মানে আমরা যেটা এক মাসের ওয়ারেন্টি, মানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, সেই যদি কেউ মনে করেন না আমি এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেবো, সেটাও আমরা দেবো। এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে, মানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বলতে এক মাসের এক বছরের গ্যারান্টি, বেসিক্যালি গ্যারান্টিতে হচ্ছে আপনার যে ল্যাপটপটাতে যদি কোনো প্রবলেম হলো, আপনি ল্যাপটপটা আমাদের দিয়ে গেলেন এবং সঙ্গে সঙ্গে আপনাকে কি হলো, একটা আপনাকে ব্যাকআপ ল্যাপটপ দেওয়া হবে। সেই ব্যাকআপটা ল্যাপটপটা নিয়ে আপনি কাজ করতে থাকলেন যতক্ষণ না আপনার ল্যাপটপটা রেডি হচ্ছে, আপনার ল্যাপটপ রেডি হবে, আপনি আপনার ল্যাপটপ এসে আবার নিয়ে গেলেন। তো এটা আমি শুধুমাত্র যাদেরকে ফুল ওয়ারেন্টি দিচ্ছি এক বছরে তাদের জন্য। সবাই যদি এসে আবার বলেন যে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে যাদেরকে বিক্রি করেছি, আলাদা করে যারা ওয়ারেন্টি কস্ট
নিইনি তাদের জন্য কিন্তু এটা না স্যার, ওর জন্য কি এক্সট্রা কস্ট লাগবে? তার জন্য এক্সট্রা কস্ট আছে অবশ্যই। ওকে, সেই কস্টটা প্রত্যেকটা ল্যাপটপের বেসিসে ভ্যারি করে, যেমন ল্যাপটপ হবে সেরকম কস্ট ম্যাটার করবে। আপনি যেরকম কাস্টমার কেয়ারে যে ওয়ারেন্টিটা নেন এক্স্যাক্টলি সেরকমই, কেউ ওয়ারেন্টি করলে যে টাকাটা হয়, হ্যাঁ, কিন্তু কাস্টমার কেয়ার থেকে ওয়ারেন্টিটা এখানে একটু বেটার অপশন। কেন বেটার বলছি, রিজন হচ্ছে আপনি কাস্টমার কেয়ারে আপনি ল্যাপটপটা জমা দিলেন, এক মাস পর্যন্ত যতক্ষণ না ল্যাপটপটা ঠিক হচ্ছে আপনাকে সেই ফোন করে করে খোঁজ নিলেন এবং এক মাস পরে হয়তো ল্যাপটপটা পেলেন, মাঝে আপনি কাজের হ্যাম্পার হলো, কিন্তু আমরা এখানে আপনাদের কাজের হ্যাম্পার হতে দেবো না, সেই জিনিসটা আপনারা চলবে। স্যার আজকে কি দেখাবেন? আজকে আমি দেখাবো এখন যেই ল্যাপটপ গুলো এসেছে সেগুলো দেখাবো, এখন নতুন করে কাজ শুরু হয়েছে, মাঝে তো অনেকদিন কাজ বন্ধ ছিল প্লাস লকডাউনও ছিল, সেই জন্য কোনো ভিডিও করিনি আমি একদম। আপনার চ্যানেলে তো আমার প্রথম, এর আগে আমার ভিউয়ার্স হয়তো অলরেডি ডিজিটাল টিউটোরিয়াল দেখেছে আমাদের ভিডিও, কিন্তু মাঝে হয়তো এক দেড় বছর সেরকম ভিডিও পাইনি, সেটাই ল্যাপটপ ছিল না আমাদের কাছে, স্টক ছিল না, তো কোথা থেকে ভিডিও করবো। তাও কিছু কনজিউমার সিরিয়াল ল্যাপটপ মাঝে রেখেছিলাম, কিন্তু কনজিউমার সিরিয়াল ল্যাপটপে খুব একটা ভালো মানে ইউজার ফিডব্যাক খুব একটা ভালো না, যার জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম, তারপর আমরা বসেইছিলাম। এখন যেহেতু কাজ আবার বাইরে থেকে ল্যাপটপ ইম্পোর্ট শুরু হয়ে গেছে, আমরা আবার নতুন করে সেই প্রফেশনাল সিরিজের রিফারবিশ ল্যাপটপ যেটা কাজ শুরু করেছি। এখন যেটা এসছে যে খুব বেশি মডেলের ভ্যারাইটি আমার কাছে নেই, আমার কাছে মোটামুটি 6টা কিংবা 7টা মডেল ভ্যারাইটি আছে, কিন্তু এগুলোরই কোয়ান্টিটি পেয়ে যাবে। কেউ যদি মনে করেন যে আপনি নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে যে প্রাইস দেওয়ার থাকে তার থেকে কমই হবে আপনাদের, আপনাদের কোয়ান্টিটি নিতে হবে মিনিমাম হয়তো 4-5 পিস করে নিলে আমি সেই জায়গায় প্রাইসটা আলাদা করে দেবো, সেটা আপনি ফোন করবেন আলাদা করে সেভাবে আমি করে দেবো, যাকে বলে হোলসেল প্রাইস। হ্যাঁ, যাকে যেটা হোলসেল প্রাইস, হ্যাঁ, কেউ যদি এন্ড ইউজার মনে করেন যে হোলসেল প্রাইস আমি ফোনে জিজ্ঞেস করবো, সেটা কিন্তু আমি ফোনে বলবো না, আপনাকে আসতে হবে, যেমন স্টক নিয়ে সেই ওয়াইজ প্রাইসটা ম্যাটার করবে একদম। এখন আমি সব থেকে কম থেকেই শুরু করব, সব থেকে কম দামে যেটা ল্যাপটপ আছে কোটু ডুও ল্যাপটপ, এটা প্রফেশনাল সিরিজেরই 6400 মডেল, আপনার কোটু ডুও 4GB RAM 320GB হার্ড ডিস্ক, হেভি ইউজ করার জন্য বেস্ট একদম, মানে এটা 24 ঘন্টা অন, সেটাই প্রফেশনাল সিরিজের সমস্ত ল্যাপটপ 24 ঘন্টা মানে অন রাখতে পারবে। তো এইটা আপনার কাছ থেকে একটু দেখান কোয়ালিটিটা, মানে কতটা ফ্রেশ আছে, একদম ফ্রেশ, কোনো তেল ফেল লাগানো নেই, পরিষ্কার চকচকে করার জন্য, যেরকম আছে অ্যাজ ইট ইজ আপনাদের দেখাচ্ছি, আর অ্যাজ ইট ইজ এটা পাবেন, কোনো কিছু ওই প্লাস্টিক র‍্যাপ করে তেল মেরে আমরা ল্যাপটপ বেচি না, যেরকম কন্ডিশন থাকবে আপনি সেরকম কন্ডিশন দেখে ল্যাপটপ নেবেন। এটা আপনার কোটু ডুও ল্যাপটপ আছে, এটার দাম আছে 12,500 টাকা, যদি ওয়ারেন্টি করাতে চান ফুল ওয়ারেন্টি এক বছরের, সেক্ষেত্রে একটা কস্ট লাগবে, সেটা আমি আসলে বলে দেবো, প্লাস নরমালি ওয়ারেন্টি পেয়ে যাবে ল্যাপটপ থেকে, নরমাল এক মাসের যেটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সেটা তো থাকছেই সবার জন্য একদম, এক মাসের এবং রিপ্লেসমেন্ট আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টিতে বলে দিই, সার্ভিস ওয়ারেন্টিতে পার্টস যদি লাগে সেই প্রায় পার্টস এর প্রাইস আপনাকে দিতে হবে, কিন্তু যদি কোনো পার্টস ছাড়াই নরমালি কিছু করতে হয় সেটা আমরা করে দেবো, এবং পার্টস লাগলেও সেক্ষেত্রে রিপেয়ারিং এর একটা চার্জ হয়, সেই চার্জটা আপনাদের নেওয়া হবে না এক বছর অবধি। এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লেনোভো থিংকপ্যাড, এইটা এইটা হচ্ছে এর থেকে পরে, 15,000 টাকা দাম আছে, এটার কন্ডিশনটা একটু দেখে নিন, লেনোভো থিংকপ্যাড T410 মডেল আছে, i5 ফার্স্ট জেনারেশন, 4GB RAM 320GB হার্ড ডিস্ক, এটার দাম আছে 15,000 টাকা, এটা একদম সুপারম্যান, হ্যাঁ এটাও ফ্রেশ লাগ একদম একদম ফ্রেশ, দাগ দাগ কিছু নেই, যেগুলোই দেখবেন সবগুলো ফ্রেশ দেখাবো, এটা 15,000 টাকা আছে, 15,000 টাকা, হ্যাঁ। এরপরে 15,500 টাকায় আমি দেখাই এইটা 6410 ডেলের, সব যেগুলো দেখাচ্ছি সবগুলোর এক পিস করে আমি দেখাচ্ছি মোটামুটি করে, সবগুলো মিনিমাম 5-7 পিস 10 পিস করে আছে প্রত্যেকটা মডেলে, তো আপনি এইটা যেমন ধরুন 6410 i5 ফার্স্ট জেনারেশন 4GB RAM 320GB হার্ড ডিস্ক, কন্ডিশনগুলো আমি একটু কাছ থেকে দেখতে বলবো ভালো করে, কন্ডিশনগুলো দেখুন খুব সুন্দর কন্ডিশন, কন্ডিশন একেবারে নতুনের মতন কন্ডিশন আছে ল্যাপটপের সব, আর এটা একেবারে ফ্যাক্টরি রিফারবিশ ল্যাপটপ, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, আপনি ল্যাপটপ এখানে যখন আসবেন তখন নিজেরাই সবাই দেখতে পাবেন কীরকম কী কন্ডিশন আছে না আছে। তো এরপরে যেটা চলে যাচ্ছে এরপরে মাঝে আর 15,500 পরে একদম একটু উঁচুর দিকে চলে যাচ্ছে আর নিচে কিছু নেই, এরপরে হচ্ছে 24,000 টাকা, এটা হচ্ছে আপনার HP ProBook 840G1, এটা 4GB RAM আছে, 500GB হার্ড ডিস্ক আছে, কন্ডিশন গুলো আপনি ভালো করে দেখান, ভিউয়ার্সরা অনেকটা ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে একদম কন্ডিশনটা কিরকম আছে, নতুন খুব সুন্দর যেরকম হয় ল্যাপটপ সিল প্যাক আপনি সেরকম অবস্থায় পাবেন ল্যাপটপ। তো এইটা আপনার হয়ে গেল 24,000 টাকা এইটা, আর 25,000 টাকায় আপনি পেয়ে যাবেন এর থেকে একটা জেনারেশন উপরে 840G2,
840G2 ওর থেকে একটা মানে জাস্ট ফিফথ জেনারেশন, বাকি কনফিগারেশন সেম, 4GB 500GB, এটার দাম হবে 25,000 টাকা। স্যার ল্যাপটপের সাথে কি কি থাকবে, কি কি দেবেন ল্যাপটপের সাথে? ল্যাপটপের সঙ্গে আমি বিল না, বক্স আমরা দিই না, ল্যাপটপের সঙ্গে চার্জার এবং বিল, চার্জার এবং বিল, চার্জার এবং প্লাস ওয়ারেন্টি এক বছরের। তো আপনি যেরকম ভাবে চাই, নরমাল ওয়ারেন্টি যেটা এক মাসের রিপ্লেসমেন্ট, এক বছরের সার্ভিস, আর যদি ফুল ওয়ারেন্টি কেউ চান তো আলাদা করে ল্যাপটপের সঙ্গে ওটা একটা বিল থাকবে আপনার, ওয়ারেন্টিরও আলাদা করে ওখানে লেখা থাকবে, আপনার বিলে মেনশন থাকবে যে এক বছরের ওয়ারেন্টি আপনি কিনেছেন আমাদের কাছে, তো সেটা ওখানে মেনশন থাকবে। ওকে, এরপরে আমি যেটা দেখাবো আর একটু বেশি দামে, সেটা হচ্ছে এটা 6th জেনারেশন i5, 6th জেনারেশন, হ্যাঁ 6th জেনারেশন i5, কন্ডিশন একই রকম নতুনের মতোই কন্ডিশন, এতে 8GB RAM আছে, 256GB SSD আছে, এটা আপনার 28,500 টাকা দাম হবে। খুব সুন্দর কন্ডিশন, দাম কন্ডিশন দেখলেই বুঝতে পারবেন, ভিউয়ার্সরা তো আসবেন, যখন যারা আসবেন তারাই বুঝতে পারবেন, এটা একদম নতুনের মতন কন্ডিশন, এটা হবে 28,500 টাকা। ওয়াও, 28,500 টাকায় আপনার হচ্ছে গিয়ে 8GB RAM, 256GB SSD দিয়ে এটা রাফ ইউজ করার জন্য একদম বেস্ট ল্যাপটপ, রাফ ইউজ করবে 24 ঘন্টা, বেশি না রাখবে কোনো সমস্যা নেই একদম। এরপরে আপনি আমি দেখাবো আর একটুখানি উপরে দেখাবো, এটা দেখুন কন্ডিশন, ওয়াও, থিংকপ্যাড E470 কন্ডিশন দেখাবো, একদম বেস্ট কন্ডিশন, এটা হচ্ছে 7th জেনারেশন i5, 7th জেনারেশন, 7th জেনারেশন i5, 4GB RAM আছে, 256GB SSD আছে, সেটা প্রাইস আপনার চলে আসবে 28,000 টাকা। অনলাইন প্রাইস কি আছে এগুলোর? এই ল্যাপটপ আপনি যদি নেটে আপনি চেক করেন আপনি নিজেরাই দেখে নিতে পারেন, 8GB 256GB দিয়ে আমার মনে হয় 70-75,000 টাকা নিচে তো আসবেই না, অসম্ভব, উপরেই হবে, 80,000-85,000 সেই তুলনায় আপনি অনেক কম দামে পাচ্ছেন। প্লাস আপনি নতুন একটা ল্যাপটপ, আপনি i5 এর 8GB RAM, 256GB SSD দিয়ে আপনি যদি নতুন একটা ল্যাপটপ কিনতে যান, সেটার প্রাইস অ্যাট লিস্ট আমি বলবো 50,000 টাকা তো হবে, সেটা আপনি তার অর্ধেক প্রাইসে পাচ্ছেন, অর্ধেক প্রাইসে পাচ্ছেন। প্লাস আপনি কি হচ্ছে, একটা কনজিউমার সিরিজের ল্যাপটপ কিনছেন, এখানে আপনি প্রফেশনাল সিরিজের ল্যাপটপ কিনছেন, একদম আপনি কম খরচায় ওর থেকে ভালো ল্যাপটপ পাচ্ছেন, মানে অর্ধেক দামে বেটার কোয়ালিটির ল্যাপটপ পাচ্ছেন একদম। প্লাস আপনি তো যে ওয়ারেন্টিটা ওখানে পাচ্ছেন, এক বছরের ওয়ারেন্টি পাবেন ওখানে, আমি আপনি আমার কাছ থেকে এক বছরের ওয়ারেন্টি নিয়ে নিন, প্লাস এক্সটেন্ড ওয়ারেন্টি দিবেন, যদি কোনো নাই তাহলে ওয়ারেন্টি দিয়ে আমার কাছে নিয়ে নিন, সেটা একটু কষ্ট হয়তো বাড়বে, কোনোটাতে 5,000, কোনোটাতে 6,000, এরকম করে মানে ওয়ারেন্টি কস্ট আছে, মানে যেগুলো দামি ল্যাপটপ, তো সেখানে 5,000 টাকা বাড়িয়ে দিয়ে আপনি যদি নিয়ে নিন আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার এটা আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, আমার কিন্তু ওয়ারেন্টি বিক্রি করাটা উদ্দেশ্য না, আমার ল্যাপটপ বিক্রি করাটাই উদ্দেশ্য, সেটাই সেটাই, কিন্তু আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আপনি বলবেন মার্কেটে গিয়ে আমি নতুন ল্যাপটপ কেন নেব না, আপনি পুরোনো ল্যাপটপ আমি কেন বেশি এত দাম দিয়ে নিতে যাবো, 30,000 টাকা দিয়ে কেন নিতে যাবো, সেই মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি এই ওয়ারেন্টিটা প্রোভাইড করছি, আপনারই লস, কারণ ল্যাপটপ এক বছরের মধ্যে খারাপ হওয়ার সম্ভাবনা খুবই কম, কিন্তু তবুও আমি এটা বিক্রি করছি আপনাদের মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, একদম ঠিক আছে। এবার আমি এই জায়গাটাতে আর একটা বলে নিই, শুধু মেন্টাল স্যাটিসফ্যাকশন তাহলে হয়তো 1,000-2,000 রেখে দিতে পারতাম, আমি বেশি কেন নিচ্ছি, রিজন হচ্ছে কিবোর্ড, এগুলোর ধরুন কিবোর্ড কিংবা হয়তো ব্যাটারি, এগুলো কিন্তু মানে যেহেতু এগুলো ইউজ তো হয়েছে 3-4 বছর, তো কোনো কোনো ল্যাপটপে আমি মোটামুটি বলবো 10% ল্যাপটপে এগুলো কিন্তু চেঞ্জ হয়, তখন কি হবে আমাকে সেটা পকেট থেকে বেয়ার করতে হবে আমি যদি ওয়ারেন্টিটা না প্রোভাইড করি, কিন্তু আমি ওয়ারেন্টিটা প্রোভাইড করছি, আমি আগে থেকে ফুল কস্ট নিয়ে নিচ্ছি এবং সে তখন আমি জিনিসটাকে ভালো কোয়ালিটি প্রোভাইড করতে পারবো। স্যার এগুলো ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? ব্যাটারি ব্যাকআপ আমি বলবো, আমি কাস্টমারকে যখন বলে দিই, জেনারেশন ওপর অবশ্যই ডিপেন্ড করছে, যেমন 470 6-7 ঘন্টা ব্যাকআপ, ফার্স্ট জেনারেশন ল্যাপটপ যেগুলো আছে সেগুলো 2-1.5 ঘন্টা প্লাস দেবে, এটা বলেই আমি কাস্টমারকে দেবো যে 1.5 ঘন্টা প্লাস দেবে, বাই চান্স 1.5 ঘন্টা যদি কমে দেয় আমি ব্যাটারি রিপ্লেস করে নতুন দিয়ে দেবো, সেটাই কোনো সন্দেহ নেই একদম। আর যেগুলো যেমন ফিফথ জেনারেশন 4th জেনারেশন আছে এগুলো 3-4 ঘন্টার উপরে দেবে, 6th জেনারেশন ল্যাপটপ হয়তো একটু মানে 4 ঘন্টা প্লাস 5 ঘন্টা দেবে, এরকম মানে আপনার কনফিগারেশন মানে যেরকম আপনার জেনারেশন হবে সেরকম ভাবে ওটা পাওয়ার খায়, তো ওই রকম ভাবে ব্যাকআপটা দেয়, ফার্স্ট জেনারেশন ল্যাপটপ একটু হিট হবে তো সেক্ষেত্রে ও ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি খাবে, তার জন্য 1.5-2 ঘন্টা বলবে। তো যাই হোক আপনি দেখলেন, এবার স্টকের ভিডিওটা আমি দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে, আপনি দেখে নেবেন আমার স্টকটা আছে, স্যার আপনার ম্যাকবুকও আছে, হ্যাঁ এই জিনিসটা তো আমি দেখানো হয়নি, ম্যাকবুক এয়ার
ম্যাকবুক এয়ার এটাও আমার কাছে আছে, বেশি পিস নাই, এটা 5 পিস মতো আছে। তো এটাও ইম্পোর্টেড রিফারবিশ ল্যাপটপ, এটা দেখুন একদম সুপার মিনি, এটা একদম নতুন কন্ডিশন, যেরকম নতুন হয়, খুব সুন্দর ম্যাকবুক, এটা 2015 ম্যাকবুক এয়ার আছে, কোয়ালিটি দেখুন খুব সুন্দর, 2015 ম্যাকবুক এয়ার, এটা আপনি পেয়ে যাবেন 4GB RAM 128GB SSD আছে এতে, এটা 33%। ওকে স্যার, ম্যাকবুক আর কি কি মডেল পেয়ে যাবে? আপাতত ম্যাকবুক এয়ারই এনেছি, ম্যাকবুক প্রো 2012 আসছে আমার কাছে কোয়ান্টিটিতে, কারো যদি কোয়ান্টিটিতে রিকোয়ারমেন্ট থাকে আমি কোয়ান্টিটি দিতে পারবো, 2012 ম্যাকবুক প্রো, সেটা হয়তো আমার কাছে সামনের সপ্তাহে ঢুকে যাবে। তারপরে কোটু ডুও ফার্স্ট জেনারেশন ল্যাপটপ আমার কাছে হিউজ কোয়ান্টিটি ঢুকছে, 196 পিস ঢুকছে এই মুহূর্তে আমার কাছে, সেটাই পারচেজ করা আছে। তো এই ল্যাপটপ আপনার কাছে যদি মানে কোনো রিটেলাররা কিনে বিক্রি করতে চান সেটাও আপনারা জানাতে পারেন, 5 পিস 10 পিস করে সমস্ত ফ্যাসিলিটি এখান থেকে পেয়ে যাবে। আমার কাছে মেইনলি আগে তো রিটেলারদের সাথে বিজনেস ছিল, আপনার রিটেলের বিজনেস যেটা আমি যেটা নিজে রিটেল করছি সেটা ওই লকডাউনের মানে মাস দুয়েক আগে স্টার্ট করেছিলাম মদনদার ভিডিও, তার আগে আমার রিটেলের মানে ফুললি হোলসেল বিজনেসই ছিল। যাই হোক, আপনি হোলসেলের কাস্টমাররা আপনারা ভিডিও দেখ যারা দেখবেন তারাও ফোন করতে পারেন, একদম হ্যাঁ কি স্টক আছে, সবসময় তো সব রকম স্টক পাবেন না, হয়তো আমি রিটেলের জন্য 5-7 পিস রেখে বাকি সব হোলসেল করে নিই, তো সেক্ষেত্রে যখন যেটা স্টক আসবে আপনারা বলে রাখলে তাহলে সেই স্টক থেকে আপনাদের প্রোভাইড করতে পারবো। আচ্ছা, যারা বাইরে থেকে নেন তার জন্য কি ফ্যাসিলিটি আছে? যারা বাইরে থেকে নেবে, যারা বাইরে থেকে নেবেন তারা সিওডি যদি করতে চান, অনেকে সিওডি হয়ে যাবে প্রেফার করে, সিওডি হ্যাঁ এখন সিওডিটা বেশি বলতে যে বোধহয় সিওডি হলে ফ্রড হবে না, কিন্তু যারা আজকাল ফ্রড করছে তারা কিন্তু সিওডি দিয়েই করছে। কেন আমি রিসেন্ট এই জিনিসটা একটু বুঝিয়ে বলি, প্রিপেড আর সিওডির মধ্যে পার্থক্য না, 3 দিন আগে পয়সা দিচ্ছেন আর পরে পয়সা দিচ্ছেন এইটুকুই। কেন হচ্ছে, যতক্ষণ আপনি কুরিয়ার বয়কে পয়সা দিচ্ছেন আপনার কুরিয়ার বয় ল্যাপটপ হ্যান্ড ওভার করছে না, আপনি কুরিয়ার বয়কে পয়সা দেওয়ার পর ল্যাপটপ নিচ্ছেন, তারপরে ল্যাপটপ কি থাকবে না থাকবে পুরোটাই আপনার মানে কি বলবো একটা ট্রাস্টের ব্যাপার, সেটাই যে আপনি যে কোনো জায়গা থেকে প্রিপেড নিচ্ছেন পোস্টপেড নিচ্ছেন, যদি ট্রাস্ট না হয় আমি বলবো না প্রিপেড নেন না পোস্টপেড নেন, আপনি এসে নিয়ে যান, আর যদি ট্রাস্ট হয় তাহলে প্রিপেডে করাটা বেটার, এই জন্য যে আপনার পোস্টপেডে আমাদের কুরিয়ার চার্জেস 500-700 মতো পড়ে যায় আর প্রিপেডে কুরিয়ার চার্জেস 150-200 পড়ে, তা আমরা প্রিপেডে আপনার ওই 500 বেঁচে যাবে, সেটাই সেটাই ওই 3 দিন আগে কিংবা 4 দিন আগে পেমেন্ট করছেন সেই 500, একই ব্যাপার। আর আপনি যদি মনে করেন যে এসে ভিজিট করে ল্যাপটপ মানে কি ল্যাপটপ নিবো নিজে দেখে নেবেন, সেটা আরো বেটার হয়, একদম ওয়েল এন্ড গুড, সেটা সব থেকে বেস্ট, কিন্তু আপনি দূরে আছেন আসতে পারবেন না, সেক্ষেত্রে আপনি প্রিপেড পোস্টপেড যেটা খুশি আপনি করতে পারবেন, যদি পোস্টপেড হয় তাহলে আপনাকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর আমরা এখান থেকে কুরিয়ার শিপমেন্ট করব, আর যদি প্রিপেড হয় তাহলে আপনি তো কোনো সমস্যা হচ্ছে না, প্রিপেড হলে আপনার কুরিয়ার চার্জেসটাও দিতে হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ আমাদের টাইম দেওয়ার জন্য, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, স্যার বলে দিন একবার সাবস্ক্রাইব করার জন্য, আপনি আপনারা এই এখানে আপনাদের নতুন ভিডিও হচ্ছে, সেটাই এই চ্যানেলে নতুন ভিডিও, স্যারকে আমরা আবার আনবো পারলে, বলবো যে সাবস্ক্রাইব করুন, আপনাদের এখান থেকে আমাদের ল্যাপটপের আরো ভবিষ্যতে স্টক আপডেট যখন হবে তখন ভাইকে ডাকবো, সেটাই নিশ্চয়ই আপনাদের কাছে আপডেট পৌঁছে যাবে, আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনারা আমাদের মানে ভিডিওগুলো দেখতেও পারবেন কি স্টক আছে সেটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ টাইম দেওয়ার জন্য, থ্যাংক ইউ।